দর্শক দৃষ্টি প্রিয়, সাথে আছি আমি সাইমুর রহমান, আর আমার সাথে রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া রমা। আজ তার একটি অ্যালবামে ওরকম উন্মোচন হয়েছে যেখানে রয়েছে মিউজিক ভিডিও সহ। সো সানিয়া, কেমন আছো? আজকে বেশি ভালো আছি। দ্যাটস গুড। সো তুমি গানের মানুষ, গানের পাখি, তোমার অনেক গান আমরা শুনেছি, অনেক সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিয়েছো। তো আজকে যে গান প্রকাশিত হয়েছে, যে অ্যালবামটা, সেখানে কটি গান আছে? এটাতে তিনটি গান আছে। তিনটি গানের মধ্যে পুরো গানগুলোকে, তিনটা গানকে কম্পোজ করেছেন বেলাল খান। এর মধ্যে ছিল অলি ভাইয়ের কথা একটা, জীবন ভাইয়ের কথা একটা, আর একজন ছিল খসরু ভাই, উনি দেশের বাইরে থাকেন, শখে গান লিখেন। তো আমার আশায় আশায় গানটা ওনার লেখা। আর পুরো অ্যালবামটাই ফিচারিং করেছে বেলাল খান। তো গান আছে যেটাতে লিরিক ছিল আমার, আর ওটার কম্পোজ করেছে আফরাজ সাহির। ওকে, স্যার একজন ইয়ং ট্যালেন্ট। সো মিউজিক ভিডিও আমরা দেখলাম, মিউজিক ভিডিও তো মডেল হিসেবে তোমাকেই দেখছি, মিউজিক ভিডিও পরিচালনা কে করেছে? এটা হচ্ছে মিস্টার মাহি ভাই, সবাই চেনে ওনাকে, মাহি খান। সো গানগুলো কোন ধাঁচে, দর্শকরা এটা কিভাবে গ্রহণ করবে? আমি ভেরিয়েশন রাখার চেষ্টা করেছি, চারটা গান চার রকম। তো গানগুলো তো লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে, কবে থেকে, আজকে থেকেই নাকি? অলরেডি ঈদে একটা গান চলে গিয়েছে, আমি আশা করি এখন থেকে পার মান্থ আমরা একটা গান পাবো আমার, এবং সেগুলো সব আমার মৌলিক গান থাকবে। দর্শক, আমরা তাকে স্বাগতম জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি, এই কারণে যে প্রতি মাসে নিজের একটা মৌলিক গান অনেক বিরাট একটা ব্যাপার, আমরা তার এই আশা অবশ্যই পূরণ হবো সেই দোয়াই করছি। আমাদের দর্শক যারা আছে স্বদেশের, ইতিমধ্যে রেডিও স্বদেশ, স্বদেশ টিভি অনেক দর্শক আছে তোমাদেরকেও, আগে তার পূর্বেও তোমার অ্যালবামের প্রকাশনা তারা লাইভও দেখেছে, সো তাদের জন্য কিছু বলো। দর্শকদের বলবো যে আপনাদের চাহিদাটা কি ওটা যেন আমি বুঝতে পারি, ওই মেসেজটা যেন আমি পাই, এই জন্য হচ্ছে যে আমি প্রতি মাসে আপনাদেরকে একটা গান দিব, এবং তাতে আমি বুঝতে পারবো যে কোন গানটা আপনারা চাচ্ছেন, কোন গানটা মানে আপনারা নিচ্ছেন, আর যে গানটা বেশি আপনারা নেবেন ওটা বেশি হবে, ভিউ যত বেশি হবে তা আমি তখনই বুঝে নেবো যে আপনারা এই ধাঁচের গানটা চাচ্ছেন। দ্যাটস আমি তখন কি করব, আমি ওই ধাঁচের গানই করবো আপনাদের জন্য। এবং আজকে আমার এই প্রকাশনা উৎসবে অনেক গুণী মানুষ দেখেছি এবং অনেক গুণের সাথে আমিও কথা বললাম। সো এই তোমার আগের অ্যালবামগুলো গুণী মানুষ, আমি মনে করি তোমার ভাগ্য অনেক ভালো যে গুণী মানুষ সান্নিধ্য পাচ্ছ, তাদের নিয়ে কিছু ছোট করে। আসলে আমি লাকি বলবো যে আমি এত পরিচিতি আমার কিন্তু নেই, কিন্তু আমাকে সব গুণীজনরা এত ভালোবাসে, এত ভালোবাসে, ইভেন হাদিসার পর্যন্ত, গতবার হাদিসার ছিলেন, হাদিসার আমাকে একটা কথা বলেছিল যে দেখো সানিয়া, টাকার পিছনে তোমার দৌড়াতে হবে না, আমি তোমার গান শুনেছি, আমি জানি টাকা তোমার পিছনে দৌড়াবে। সো আমি এই কথাটা মাথায় রেখেছি, আমি এটা নিয়ে এখন পর্যন্ত গান শিখছি, আমি নিজে ভর্তি হয়েছি ইন্ডিয়াতে, রবীন্দ্রভারতীতে ভর্তি হয়েছি শ্রুতিনন্দনে, আমি নভেম্বর থেকে ক্লাস করব, প্রত্যেক মাসে এখান থেকে গিয়ে চারটা করে ক্লাস করে আসব। তো গান নিয়ে আমার অনেক বড় চিন্তা, অনেক বড় কিছু, অন্তত গানের ভিতরটা আমি দেখব যে আসলে এটা কি, এটা সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, একটা সময় গাইতে না পারি, মানুষকে শেখাতে তো পারবো অবশ্যই আমরা সেই, এবং আমাদের সদস্যের দর্শকদের বলেছে, এবং খুব শীঘ্রই তোমার এই গান নিয়ে আমরা অনেক আড্ডা দেবো আমাদের স্টুডিও থেকে। সো তোমার জন্য অনেক অনেক শুভকামনা। দর্শকদের বলবো যে আপনারা ভালো গান শুনবেন, আমাদেরকে ভালো ভালো রেসপন্স করবেন, আমরা ভালো গান ডেলিভারি দিব ইনশাল্লাহ। তো দর্শক ফিরছি স্টুডিওতে, সেই পর্যন্ত সাথেই থাকবেন কণ্ঠ বিশ্ব, হৃদয় স্বদেশ।